কিন্তু আমার মুরগি আনার পর নিচে কবুতর লইতে গেলে সার সালাম একটা রোমা বাড়ি চালান দিয়ে আপনি খুঁজে পাইবেন না। অসুবিধার দিকটা হইলো এই রকমের যে দেখা যেতেছে আপনি কৈতরে যে গেলে আন্ডা উন্ডা পারবে, পরবর্তীতে আঙ্গ কবুতরে ডিম পাড়া শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন দাদা? আশা করি ভালো আছেন, ময়ও আপনাকে দয়া ভালো আছি। আজকে কথাটা হইবে এই রকমের যে মুরগি আর কবুতর যদি একলগে পালেন তাহলে কি গোষ্ঠী লাড়ু উঠবে না গোষ্ঠী লাড়ু থেকে বাঁচবে? হ্যাঁ, ওই বিষয়ে মনে করেন আলাপ আলোচনা করবো। কিনলে গিয়ে কথাটা বলার কেননা দেখা যাইতেছে অনেকে আপনার যে এক মুরগি, হ্যাঁ, পঞ্চাশটা কৈতো এর ভিত্তিতে মনে করেন যে এক মুরগি বা দুগ্গ মুরগি ছাড়িয়ে পালে আউসের ঠেলায়, কিন্তু আউসের ঠেলায় পারলে কিন্তু পরবর্তীতে এটা বাসই খারায়। হ্যাঁ, কীরকমের বাসই খারায় আমি বলি, কারণ আমি যেগুলো নিচু কবুতর বলছি, নিচে গেল কবুতর বলছি, ব্রয়লার মুরগি আপনারা লাল ব্রয়লার মুরগি বিশ পিস আনছিলাম ঢাকা থেকে, ঠিক আছে, বিশ পিস আল্লাহ রহমতের টেকছে, আর তিন পিস আপনার যে দুর্ঘটনাবশত মারা গেছে, অসুখ বলয়ে মারা গেছে না, একটা মনে করেন যে পারতলে পড়ছে, একটা জানলার সিবিআই পড়ছে, আর একটা ইন্দুরে গেছে, এইরকমের করে মারা গেছে দুই তিনটা, আর বাকিগুলো সব বাচ্চে। আর খাওয়া দাওয়া একটু মনে করেন যে অন্যরকম হয়ে যায়, চাউল হয়েছে, খুদ হয়েছে, ব্রয়লারের খাবার হয়েছে, আবার গম হয়েছে, এই ক্ষেত্রে এইরকমের খাওয়ানোর ফলে দেখা যেতেছে তারা মনে করেন যে দেশি মুরগির নাম শক্তি পেয়েছে, মানে রাঁধতে গেল বা খাইতে গেল, পরবর্তীতে বড় হয়েছে, এগুলো তো খাইছি, রাঁধতে গেল খাইতে গেল মাংসটা একটু শক্ত শক্ত। যাই হোক, পরবর্তীতে পাঁচ মাসের বেশি পাইলে পুললে এবার আন্ডাও বাড়াইছি ওই মুড়া দিয়ে, ঠিক আছে, রাওয়ায় কিন্তু চিললেই ওরা রাওয়ায় কাজে মোর কথা কও নাগা, ঠিক আছে, বুঝতে পারছেন। যাই হোক, এই দশা প্রকৃতির ভিত্তিতে থাই, মাঝে মধ্যে রাওয়া ছাগল গরু হাঁস মুরগি ইত্যাদি রকমের ব্যাও ব্যাও মানে কেউ কেউ দেখছেন আওয়াজ করে দেয়, ঠিক আছে, এই আওয়াজের ঠেলায় বোঝা যায় যে না আমি একটা খ্যাতের ভিত্তি আছি। কিছু কিছু খ্যাত কিন্তু সবুজে প্রকৃতিতে ভরা, হ্যাঁ, ওই খ্যাত কিন্তু ভালো খ্যাত। আবার ওই খ্যাত একটা জিনিস চিন্তা করবেন যে ওই খ্যাত যদি আপনি যে DSLR বা অন্য অন্য ক্যামেরা যদি কোনো রকমের ধরেন, ওই সবুজের ঠেলায় জিনিসগুলো ভালো চিনে। যাই হোক, মুরগির দিয়ে আপনি মনে করেন যে সবুজেই পড়ছি, যাই হোক, মুরগি যদি আউসের ঠেলায় পালেন, পঞ্চাশটা কবুতরের ভিতরে যদি চার পাঁচটা বা দুই তিনটা মুরগি পালেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ, কীরকমের সমস্যা হইবে দেখা যাইতেছে, আমি নিচে বলছিলাম না একটু আগে বলছি সৃজনশীলভাবে, হ্যাঁ, সৃজনশীল অত একটা সৃজনশীল না, অল্প সৃজনশীল, যাই হোক বলছি যে এই কারণে মনে করেন যে আমার ওই জায়গার তো অভিজ্ঞতা বাড়ছে যে পারলে ক্ষতি না আপনার যাইয়া ভালো। যেরকমের যদি আপনি ক্ষতির দিকটা বলি, ভালোর দিক নেই কোনো, ভালোর দিক হয় একটা, ভালোর দিক আছে খালি একটা ভালোর দিক, আর সব ক্ষতির দিক। ভালোর দিকটা আগে কই, ভালোর দিকটা হলে যে কবুতরে যে গেলে আপনি যে লফটের ভিতরে বা ঘরের ভিতরে যে গেলে থাকে ওই সময় আপনি যে রোমাটোমা কিন্তু আলগা রোমাটোমা অনেক পরে বা ঝরে, কবুতরে কিন্তু রোমা পরে জ্বরে পরে জ্বরে, হ্যাঁ, এইরকমের হয়ে মনে করেন যে চলে, কিন্তু আমার মুরগি আনার পর নিচে কবুতর লাগিয়ে গেলে সার সালাম একটা রোমা বাড়ি চালান দিয়ে আপনি খুঁজে পাইবেন না। একটা রোমা আপনি যে বাড়ি চালান দিয়ে খুঁজে পাইবেন না, কিনলে খুঁজে পাইবেন না, ও রোমাটা যে গেলে পরে, হ্যাঁ, মানে উফরিদে পর, উফরে বলতে আমার যে ঘরের উপরে কিন্তু একটা আছে আপনার যে বামের মতো মাছা, হ্যাঁ, ওইটা আমরা বাম কই, যাই হোক, লাউ গাছের মাছা বা সিম গাছের উস্সি গাছের মাছা হয় কই, হেইয়া কইলেও চলে, যাই হোক, ওহিনে বই থাকতে, ওহিনে মনে করেন যে খাওয়া খাওয়া যে অর্থে এই রোমাগুলো নিচে পড়তে, আর নিচে পড়তে না পড়তে মনে করেন যে মুড়া খাইয়ে লাইতে, এবার আবার মনে করেন যে যে পায়খানা পাখানা করলো যে নিচে যে বালু আসল, হ্যাঁ, ওই বালুর কিন্তু পোকসোকে ভরপুর পুরো একাকার আসিল, হেঁটে দেখা যেতেছি কি ওই মুড়ার হেলপের ঠেলায় ওই যে আপনার যে পোক টোক বা অন্য অন্য রোগ জীবাণু হইয়া আসলে না, সব খাইলেই তো এই মুড় হয়। এই হইলে আপনার যে সুবিধার দিক, আর অসুবিধার দিকটা হইলে এই রকমের যে দেখা যেতেছে আপনার কৈতরে যে গেলে আন্ডা উন্ডা পারবে, আন্ডার কথা দূরে রাখলাম, যে গেলে আন্ডা পাড়ার আগে খোপে যে আপনার খ্যার কুড়া তরুলতা টাইনে টুন্য যে কালে আনে, হ্যাঁ, ডিম ডুম পারবে, কষ্ট হয়ে যে বাসা বসা বানায় হেইয়ার গুষ্টি লাড়ে উড়ে যে আমার মুড় হয় খানসেই খুনসে গিয়ে, ঠিক আছে। আবার দেখা যেতেছে যে যদি জাগ যোগ দে পিক পুক দে মানে এরকমই কিছু দিতে চায়, বুঝতে তো পারছেন বিশেষজ্ঞ, হ্যাঁ, দিতে দে না, কামড়ায় কামড়াই আবার আমার ওই চাল না বাম যা কইছি না ওইটারও ফ্রি উড়ায়। আবার দেখা যেতেছে যদি আন্ডা অন্ডা পারে তাইলে আপনার যে আন্ডা অন্ডা ফুডরে খাইয়ে লায়, হ্যাঁ, বা আন্ডা অন্ডা মনে করেন যে ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে লায়, সোজা কথা যে কবুতরের রুমে যদি মুরগি টুরগি পালেন কবুতরে বাসা বানাইতে পারবে না, ঠান্ডা মাথায় ডিম পারতে পারবে না, ঠিক মতো পিক মুসলি করতে পারবে না, এইরকমের অনেক অসুবিধা হয়, মাঝখান দিয়ে কী হইবে কবুতর একটা ডিম পারবে না, এরকমের কয়েক মাস গেলে যদি কয়েক মাস পরও যদি আপনার যে মুরগির ছাও বা বড়তা যদি থাকে ওই ডরের ঠেলায় কবুতরের ডিম পারা বন্ধ করে দেবে, কারণ এটা প্র্যাকটিক্যাল আমার ভিত্তিতে ঘটতে গেছে, সে কারণে আমি বলছি। যে কালে আমরা মুরগিগুলো বেচে লাইছি বা খাইয়ে লাইছি পরবর্তীতে আঙ্গ কবুতরে ডিম পারা শুরু করে দিয়েছে, পরবর্তীতে বুঝছি যে এই কদিন ডিম পারে নাই কির পেন্ডে, ঠিক আছে। যাই হোক, আউসের ঠেলায় বা আউসের যদি আপনি মুরগি পালেন,
কবুতরের ভিতরে একা বা দুগ্গা দুগ্গা লাগবে না, এক পাল্লি আপনার দফা পুরো রফা লাগাই লাইবে, ঠিক আছে। সুতরাং কবুতরের ঘরের ভিতরে পালতে পারেন কি কবুতরই, এর ভিতরে যদি মনে করেন যে চড়ক পাখি পাললাম, বা মনে করেন যে কোনো হালিক পাখি পাললাম, বা মনে করেন যে একটা আস করে একটা খরগোশ পাললাম, ও খরগোশের মুরন ধান কাম হবে। আর চড়ুই পাখি আর ছোটো ছোটো পাখি যদি আস করে পালেন এক দুর্গ, হেতেও কিন্তু সমস্যা হবে। কিরপে নে দেখা যেতেছে ও লাফাই লুফাই কবুতরের ঘরের ভিতরে যাইছে, কবুতর আবার ডরাই বাড়ি মারবে, দেখবেন যে ডিমের নিচে ডিম আসলে ডিম ডিম ফাইটটা ভত্ত হয়ে গেছে, হ্যাঁ। আর ডাইলে চাউলে দিলে মনে করেন যে খিচুড়ি হয়ে যাবে। যাই হোক, আরও অসুবিধা আছে, হ্যাঁ। এখন মনে করেন যে মনে পড়তেছে না, চেহারার ভিতরে রোদ পড়ছে দেখতে পারতেছেন কিন্তু গামাইতেছে না, কিরপে নে জানেন এটা হলো সকালের যে রোদটা পড়ে না সেই রকমের রোদ, কিন্তু এটা কিন্তু সকাল না, এটা হলো আপনার যে বিকাল, হ্যাঁ, লাস্ট ট্রিপের রোদ। যাই হোক, আজ ভিডিও এই পর্যন্তই। ভিডিওর ভিতরে মনে করেন যে ভুল ত্রুটি থাকতে পারে, কথার ভিতরে ১৯ ২০ ৩০ হয়ে যেতে পারে, মানে ভুল ইত্যাদি এদিক ওদিক ইত্যাদি কথা, যদি এরকমের কোনো কিছু হয়ে থাকে বা করলে থাকে ভুলবশত ছোটো বেশি দেখবেন, খামার দৃষ্টি দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া হারবেন, আর আমার সিন্ডিকেট আছে পিছে তার জন্য দোয়া হারবেন, কবুতরের লেগে দোয়া হারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।